আমাদের জুকি মেশিনের LBH-1790a-s। এই মেশিনটার প্রবলেমটা হচ্ছে, দেখুন ফিটের পজিশনটা একটু দেখুন, ফিটের পজিশন কোথায়, কোথা থেকে নিডল শুরু হচ্ছে, আমাদের প্রবলেম এটাই। দেখুন নিডল বারটা কোথা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, যে দেখুন এটা আমরা কিভাবে অরিজিন থেকে ঠিক করব। তো আমরা দেখব কম্পিউটার থেকে করা যায় কি না। মেমোরি সুইচ ওয়ানে দেখবেন U17, U17-তে গিয়ে 2.5 করা আছে, ঠিক আছে, মানে একবারে নিম্ন করা আছে। তো এটা যদি আমি আরও বেশি করি তাহলে নিডল বারটা আরও ওইদিকে সরে যাবে আর প্রেশার ফিট চলে আসবে পিছনে। তো এটা আমি 2.5 রেখে দিলাম, এর নিচে নামবে না যদিও, ঠিক আছে। তো রেডি করে দিলাম, তো বন্ধুরা এটা 2.5 করার পরে দেখুন ওইখানেই আছে, একটুও নিডল বারের পজিশন চেঞ্জ হয় নাই। তো আমরা দেখি সর্বপ্রথম যেটা করব, অরিজিন থেকে মেমোরি সুইচটা চাপ দিয়ে ধরে রাখব, চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দিব। তারপরে এখান থেকে যাব চেক প্রোগ্রাম, এই যে দেখুন 7 নম্বর প্রোগ্রাম চেক প্রোগ্রাম, এটার মধ্যে ঢোকার পরে সিলেক্ট একটা চাপ দিয়ে দিব। তো সিলেক্টে চাপ দেওয়ার পরে নিচের দিকে আসব, ওয়াই ফিড মোটর অরিজিন অ্যাডজাস্ট, ওয়াই ফিড মোটর অরিজিন অ্যাডজাস্ট, ঠিক আছে, এটা আমরা একটা সিলেক্ট বাটনে চাপ দিব। তো এখানে দেখুন 193, এটা অপারেটররা টিপাটিপি করে এই অবস্থা করে রাখছে, এটা আমাদের কোনো হাত নাই, কারণ ও বুঝতে পারে নাই যে এখানে চাপলে কী হতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটারে 0 করে দিব, মাইনাস করতে পারবো, প্লাস করতে পারবো, ঠিক আছে, এটা আমরা 0-তে রাখবো। আর যদি মনে করেন না আমরা একটু সামনের দিকে আগায় রাখবো, নিডলটা একটুই থাকবে, তো সেটাও করা যাবে, সমস্যা নেই, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড যেটা সেটা 0-তে রাখবো, ঠিক আছে। 0-তে রাখার পরে এখানে একটা সিলেক্ট বাটনে চাপ দিব, চাপ দেওয়ার পরে ব্যাগে যাব। তো আবার চেক করে দেখব আমাদের পজিশনটা ঠিক আছে কি না, K15 0, এটাই ফিটের অরিজিন, ঠিক আছে। তো আমরা ব্যাক করে যাব, ব্যাক করে চলে আসলাম, এরপরে রেডি করে দেখব। দেখুন আমাদের পজিশনটা, দেখুন এখন নিডলটা কোথায় পড়তেছে, হ্যাঁ এখন 100% ঠিক আছে। তো দেখুন আমি নিডলটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এই পজিশন থাকবে, এটাই হচ্ছে ফিটের অরিজিন টেস্ট পজিশন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, একটুও যদি উপকারে আসে, তবে একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সেটা সাথে সাথে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।